হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন মেডিসিন রিভিউ ভিডিওতে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমার হাতে দুইটি ভলিজেল দেখতে পাচ্ছেন একটি হচ্ছে ভলিজেল এবং অপরটি হচ্ছে ভলিজেল ম্যাক্স এর আগে আমি ভলিজেল নিয়ে একটি ভিডিও দিয়েছিলাম সেই ভিডিওটি দেখলে ভলিজেল সম্পর্কে আপনারা বিস্তারিত জানতে পারবেন ভিডিওটি যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই আমার এই ভিডিওর আইকনে ভলিজেল ভিডিওটি দেওয়া আছে এখানে ক্লিক করে দেখে আসতে পারেন আজকের আলোচনার বিষয় হচ্ছে ভলিজেল এবং ভলিজেল ম্যাক্স এর মধ্যে কতটা তফাৎ রয়েছে বা পার্থক্য রয়েছে ভলিজেলের এবং ভলিজেল ম্যাক্স এই দুইটির মধ্যে কার্যক্ষমতা কোনটার বেশি এবং এই দুইটি ভলিজেলের দাম কত সে বিষয়ে আজকের সম্পূর্ণ ভিডিওতে আমি আলোচনা করব। আমি আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন স্কিপ করে যাবেন না তাহলে কোনটা কিনা ভালো হবে সেটা কিন্তু আপনি বুঝতে পারবেন না ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলটি অন করে রাখবেন এবং ভিডিওতে একটি লাইক করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন ভিডিওটি শুরু করি আমার হাতে দুইটি ভলিজেল দেখতে পাচ্ছেন এর মধ্যে একটি হচ্ছে শুধু ভলিজেল এবং অপরটি হচ্ছে ভলিজেল ম্যাক্স বরাবর মোবাইল কোম্পানিগুলোর মতোই ওষুধ কোম্পানি তাদের প্রোডাক্টকে আপডেট করে ম্যাক্স পরও এ ধরনের কিছু ওয়ার্ড ব্যবহার করতেছে তো সেই রকমই একটি ওষুধ হচ্ছে ভলিজেল ম্যাক্স আমরা যদি ভলিজেলের দিকে খেয়াল করি তাহলে দেখা যাচ্ছে ভলিজেল আমাদের যে ধরনের ব্যথার ক্ষেত্রে কাজ করে থাকে এবং ভলিজেল ম্যাক্সও কিন্তু ঠিক একই ধরনের ব্যথার কাজ করে থাকে তাহলে পার্থক্যটা কোথায় পার্থক্যটা হচ্ছে এটার পাওয়ারে বা এটার ক্ষমতায় আমরা যদি ভলিজেলের পাওয়ারের দিকে একটু ফোকাস করি বা ফলো করি সেক্ষেত্রে ভলিজেল দেখা যাচ্ছে ডাইক্লোফেনাক ডাইথাইল অ্যামাইন বিপি দশ মিলিগ্রাম এবং অন্যদিকে ভলিজেল ম্যাক্সে রয়েছে ঠিক একই উপাদান বিশ মিলিগ্রাম তাহলে আমরা বুঝতে পারলাম ভলিজেল থেকে ডাবল কার্যক্ষমতা কিন্তু ভলিজেল ম্যাক্সে দিয়েছেন ডাইক্লোফেনাক সোডিয়ামটা ভলিজেল থেকে ভলিজেল ম্যাক্সে তার দ্বিগুণ করেছে এছাড়াও ভলিজেলে এবং ভলিজেল ম্যাক্সের প্যাকেটের থিমটাও তারা পরিবর্তন করেছে তো আমাদের ভলিজেলের কার্যকারিতা থেকে কিন্তু ভলিজেল ম্যাক্সের কার্যক্ষমতা বা কার্যকারিতা একটু বেশি হবে তা আমরা কোনটা ব্যবহার করব যাদের ব্যথার অনুভূতিটা একটু বেশি রয়েছে তারা কিন্তু ম্যাক্সটা ব্যবহার করতে পারেন বয়স্ক যারা রয়েছে তারা কিন্তু ভলিজেল ব্যবহার করতে পারেন আর যাদের অল্প বিস্তার ব্যথা রয়েছে হালকা ব্যথা তারা ভলিজেলটি ব্যবহার করবেন এছাড়াও ডাক্তারের পরামর্শ নিয়েও এই জেলগুলো ব্যবহার করতে পারেন তো এখন আসা যাক এই দুইটির দাম কোম্পানি কত টাকা নির্ধারণ করেছে আমরা যদি ভলিজেলের দামটা দেখি তো ভলিজেলের দাম কোম্পানি নির্ধারণ করেছে সাতানব্বই টাকা এবং অপরদিকে ভলিজেল ম্যাক্স এই জেলটির দাম কোম্পানি নির্ধারণ করেছে একশো টাকা তবে আপনারা চেষ্টা করবেন সর্বদাই আপডেট কিছু কেনার জন্য তাহলে আপনারা ভালো একটি রেজাল্ট পাবেন বা সুফল পাবেন তো এই ছিল আজকের ভিডিওটি আশা করি ভলিজেল এবং ভলিজেল ম্যাক্স এর মধ্যে যে পার্থক্যটা রয়েছে সেটা আপনাদের বোঝাতে পেরেছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওটি শেয়ার করে দিবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে টাটা